আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে প্রাণীবিজ্ঞানের যে প্রথম পত্র শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে অমেরুদণ্ডী পর্বের যে শ্রেণীটা এটাতে প্ল্যাটিহেলমিনথিস এবং নেমাটোডা এই দুইটা। আমরা আগের ক্লাসগুলোতে প্রথমে হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যাসের ভিত্তি এবং হচ্ছে গিয়ে পরিফেরা এবং নিডারিয়া এই দুইটা পর্বের প্রাণীদের স্পেশাল বৈশিষ্ট্যগুলা এবং হচ্ছে সাধারণ বৈশিষ্ট্যগুলা কীভাবে মনে রাখবা এটা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিস এবং নেমাটোডার সাধারণ বৈশিষ্ট্য এবং স্পেশাল বৈশিষ্ট্যগুলো কীভাবে মনে রাখবা এটার একটা সহজ একটা উপায়। আমরা বৈশিষ্ট্যগুলো সবাই পড়বে, তুমিও পড়বা, যা অন্য আরেকটা স্টুডেন্টও সেম জিনিস পড়বে, আরেকটা স্টুডেন্ট সেও সেম জিনিস পড়বে, বাট কে মনে রাখতে পারলো বা কার কয়টা মনে থাকলো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভর্তি পরীক্ষায় এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে। তো তাহলে দেখো, শুরুতে হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিস, তুমি বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমি কয়েকটা পয়েন্টস দিছি যে এই পয়েন্টসের উপর ভিত্তি করে তুমি বৈশিষ্ট্য মনে রাখতে পারো। তো এর ভিতরে আমার যে প্রথম বৈশিষ্ট্যটা এটা হচ্ছে গিয়ে নাম দিয়ে কিছু একটা আইডিয়া করা যায় বা কিছু একটা বোঝা যায়। যেমন প্ল্যাটিহেলমিনথিস, এখানে প্ল্যাটিস, প্ল্যাটিস মানে হচ্ছে আমরা জানি চ্যাপ্টা, প্ল্যাটিস মানে হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিন্থ, হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে গিয়ে কৃমি। তার মানে হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিস মানে হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা চ্যাপ্টা কৃমি। নাম থেকে বোঝা যাচ্ছে প্ল্যাটিস মানে চ্যাপ্টা, হেলমিন মানে কৃমি, তার মানে তারা চ্যাপ্টা কৃমি জাতীয় প্রাণী। তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটার ভিত্তিটা বললাম এটা হচ্ছে সংগঠন মাত্রা। এখানে যতগুলো আছে সবগুলো সাধারণ বৈশিষ্ট্য, শুধু এই বিশেষ বৈশিষ্ট্যটা ব্যতীত। তো এখানে এটা হচ্ছে গিয়ে বিশেষ বৈশিষ্ট্য। তো দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে সংগঠন মাত্রা, সে মানে সে কি কোষীয় মাত্রার নাকি হচ্ছে কোষ টিস্যু মাত্রার নাকি টিস্যু অঙ্গ মাত্রার না অঙ্গতন্ত্র মাত্রার। আগের লেকচারগুলোতে আমি এটা বলেছিলাম প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে গিয়ে টিস্যু অঙ্গ মাত্রার, তার মানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি টিস্যু অঙ্গ মাত্রার, তার মানে হচ্ছে গিয়ে তার বডিতে অনেকগুলো টিস্যু মিলে একটা স্পেসিফিক অঙ্গ তৈরি করে থাকে, ঠিক আছে। তো এই এই জন্য তাকে আমরা বলতেছি টিস্যু অঙ্গ মাত্রার। কিন্তু এমন যদি হয়তো অনেকগুলো অঙ্গ মিলে আবার তন্ত্র তৈরি করতো তাহলে বলতাম অঙ্গতন্ত্র মাত্রার। তো যাই হোক, প্রথম বৈশিষ্ট্য পাইলাম হচ্ছে গিয়ে তার নাম থেকে সে হচ্ছে চ্যাপ্টা কৃমি, দ্বিতীয় বৈশিষ্ট্য পাইলাম টিস্যু অঙ্গ মাত্রার, তৃতীয় যে বৈশিষ্ট্য এটা হচ্ছে গিয়ে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে আমরা জেনেছিলাম যে প্রাণী হতে পারে তোমার ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক, তাই না। তো ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী, ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরী। তো এই প্ল্যাটিহেলমিনথিস সেই সর্বপ্রথম মানে যে সিরিয়ালটা ছিল পরিফেরা নিডারিয়া, এই দুইটা ছিল, পরিফেরাতে আলাদা কোনো ভ্রূণস্তর কিছুই ছিল না, বাট নিডারিয়া ছিল দ্বিভ্রূণস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক। কিন্তু এই সর্বপ্রথম প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে গিয়ে ট্রিপ্লোব্লাস্টিক বা আমরা বলতে পারি ত্রিভ্রূণস্তরীয়। তো প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে গিয়ে ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিভ্রূণস্তরীয়। এরপরে হচ্ছে গিয়ে সিলোম, প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, তার মানে তার কোনো সিলোম নাই যদিও সে ট্রিপ্লোব্লাস্টিক। কী পাইলাম, নাম থেকে সে চ্যাপ্টা কৃমি, সংগঠন মাত্রা টিস্যু অঙ্গ, ভ্রূণস্তর হচ্ছে গিয়ে সে ট্রিপ্লোব্লাস্টিক, মানে তিনটা স্তর, বাহিরে এক্টোডার্ম, তারপরে মাঝখানে মেজোডার্ম, এর ভিতর হচ্ছে গিয়ে এন্ডোডার্ম, তার মানে তার তিনটা ভ্রূণস্তরই আছে। কিন্তু সিলোমের ক্ষেত্রে এসে দেখলাম সে অ্যাসিলোমেট। কেন সে অ্যাসিলোমেট, কারণ হচ্ছে গিয়ে তার বাহিরে সর্ববহিস্তরে এই ধরো এটা হচ্ছে তার ত্বক বা স্কিন, তারপরে হচ্ছে গিয়ে তার পৌষ্টিক নালী, ধরো এটা হচ্ছে তার পৌষ্টিক নালী। তো অ্যাকচুয়ালি তার ত্বক এবং পৌষ্টিক নালীর মাঝখানে মেজেনকাইমাল টিস্যু দ্বারা পূর্ণ থাকে, মেজেনকাইমাল টিস্যু,
মেজেনকাইম, তার মানে তার বাহিরে যে ত্বক এবং ভিতরে যে পৌষ্টিক নালী তার মাঝখানে মেজেনকাইমাল টিস্যু দ্বারা পূর্ণ থাকার কারণে তার মাঝখানে কোনো সিলুম বা খালি স্পেস থাকে না। বাট আমাদের বডির কথা চিন্তা করো, আমাদের বাহিরে হচ্ছে গিয়ে ত্বক, ত্বকের নিচে হচ্ছে স্কিনের নিচে হচ্ছে নার্ভাস টিস্যু, মাসেল, বোনস, যাই থাকুক, ভিতরে যে পৌষ্টিকতন্ত্র আছে বাহিরের দেয়ালের সাথে বডির ভিতরের পৌষ্টিকতন্ত্রের মাঝখানে কিন্তু একটা ফাঁকা স্পেস আছে যেখানে বিভিন্ন অঙ্গগুলো থাকে। এই জন্য আমরা হচ্ছে ইউসেলোমেট, মানে হচ্ছে আমাদের সিলুম আছে এবং তার একটা কাভারিং আছে পেরিটুনিয়াম। যদি সিলুম থাকে এবং তার একটা কাভারিং থাকে পেরিটুনিয়াম, তাহলে এটাকে আমরা বলি ইউসেলোমেট। এটা আমি আমাদের প্রাণী জগৎ মানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি লেকচারের ডিটেলস বলেছি, একটু দেখে নিও যে আমরা ইউসেলোমেট কারণ আমাদের একটা সিলুম আছে এবং তার একটা কাভারিং আছে পেরিটুনিয়াম। কিন্তু প্ল্যাটিহেলমিনথিসদের দেখা যায় যে তাদের বাহিরে ত্বক এবং ভিতরে পৌষ্টিক নালের মাঝখানে মেজেনকাইমাল টিস্যু ঢুকে যায়। তো মাঝখানে যদি মেজেনকাইমাল টিস্যুই ঢুকলো তাহলে তো আর স্পেসটা রইল না, সো তারা অ্যাসিলোমেট। যদিও তারা ট্রিপ্লোব্লাস্টিক, তিনটা ভ্রূণীয় স্তরে আছে, এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। আর হচ্ছে গিয়ে সংগঠন মাত্রা তারা টিস্যু অঙ্গ মাত্রার, আর হচ্ছে নাম থেকে বোঝা যায় তারা চ্যাপ্টাক্রিমি। এবার আস হচ্ছে গিয়ে সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, তার মানে এটা নিয়ে ডিটেলস কিছু বলার নাই যেহেতু এটা অনুপস্থিত। বিশেষ বৈশিষ্ট্য একটু পরে বলি, আগে আমাদের আরও যেই দুইটা আছে ভিত্তি আছে, একটা হচ্ছে প্রতিসাম্যতা আরেকটা হচ্ছে ত্বক, এই দুইটা নিয়ে একটু বলি। প্রতিসাম্যতার ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিস দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় তার মানে হচ্ছে গিয়ে তার বডিটাকে মাঝখান দিয়ে একটা তল দিয়ে সমান দুটি অংশে ভাগ করা যায়, মানে আমাদের মতো আর কি, যেটাকে আমরা ইংলিশে বলি বাইলেটারাল। সো দেখো এটা হচ্ছে যদি প্ল্যাটিহেলমিনথিসের বডি হয় বা দেহ হয় তাহলে মাঝখানে একটা লাইন দিয়ে আমি তাকে সমান দুইটা অংশে ভাগ করতে পারি। এই জন্য আমরা বলতেছি দ্বিপার্শ্ব, দ্বি মানে দুই, পার্শ্ব মানে দুইটা সাইড, দ্বিপার্শ্ব প্রতিসম। তার ত্বক, ত্বক অনেক সময় তার সিলিয়াযুক্ত ত্বক থাকে, তার ত্বক হচ্ছে গিয়ে সিলিয়াযুক্ত ত্বক থাকে। তো এই হচ্ছে গিয়ে তার জেনারেল যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই, এগুলা নাম থেকে একটা চ্যাপ্টাক্রিমি, সংগঠন মাত্রা টিস্যু অঙ্গ মাত্রার, ভ্রূণস্তর ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু সে হচ্ছে অ্যাসিলোমেন্ট, এবং তার সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র অনুপস্থিত, সে দ্বিপার্শ্ব প্রতিসম, ত্বক সিলিয়াযুক্ত। এই কয়েকটা হচ্ছে গিয়ে তার ইন জেনারেল বৈশিষ্ট্য, এবং বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আমরা এই ইন জেনারেল বৈশিষ্ট্যগুলো খাটাতে পারি। তার এই মানে স্পেশাল কিছু বৈশিষ্ট্য ছাড়া সবগুলো প্রাণীর কিছু জেনারেল বৈশিষ্ট্য আছে, এগুলো দিয়ে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে যাই। আমরা পরীক্ষাতে মোটামুটি 5-6 লেখলে হয়, তো এখানে তো আমরা মোটামুটি 7-8 পেয়ে গেলাম, তাই না? তো এরপরে আসো দুই একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পড়ব। প্ল্যাটিহেলমিনথিসের যে প্রাণীরা আছে তাদের সাধারণত রেচন অঙ্গটা খুব ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভে আসে যে তাদের রেচন অঙ্গ শিখাকোষ, এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য, রেচন অঙ্গ শিখাকোষ বা ইংলিশে আমরা বলি ফ্লেম সেল। কীরকম দেখতে? এই ধরো এরকম ফ্লেম সেল, ফ্লেম সেল, ঠিক আছে, রেচনঙ্গ শিখাকোষ। তার মানে তার এই যে রেচনঙ্গগুলো আছে এগুলো আগুনের শিখার মতো, ফ্লেম আগুনের শিখার মতো, এই জন্য আমরা বলি তার রেচনঙ্গ শিখাকোষ। এটা হচ্ছে তার একটা স্পেশাল বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে গিয়ে তার চোষক বা আংটা আছে, বা আংটা অর্থাৎ তার মুখের সামনে স্পেশাল চোষক বা আংটা অবস্থিত। তো এই দুইটা স্পেশাল বৈশিষ্ট্য মনে রাখবে। আর হচ্ছে আরেকটা জিনিস, সে হচ্ছে কি উভলিঙ্গ, উভলিঙ্গ। তো আমরা কখন একটা প্রাণীকে উভলিঙ্গ বলি? যখন তার দেহে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই তৈরি হয় তখন আমরা বলি প্রাণীটাকে উভলিঙ্গ, মানে হচ্ছে সে একই সাথে
পুরুষ প্রাণীর বৈশিষ্ট্য এবং স্ত্রী প্রাণীর বৈশিষ্ট্য দুটেই বহন করে। তো এই তিনটা আমরা স্পেশাল বৈশিষ্ট্য মনে রাখলে, একটা হচ্ছে গিয়ে রেচনঙ্গ শিখাকোষ এবং তার মুখে চোষক বা আংটা থাকে, এবং হচ্ছে তারা উভলিঙ্গ। শেষ আমার বৈশিষ্ট্যগুলো এভাবে খুব সহজে আমরা কিছু জেনারেল এবং কয়েকটা স্পেশাল দিয়ে আলাদাভাবে ভাগ করে মনে রাখতে পারি। এখন যদি আমরা বলি এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে গিয়ে ফ্যাসিউলা হ্যাপাটিকা মানে হচ্ছে গিয়ে যকৃত কৃমি, টাইনিয়া সোলিয়াম এটা হচ্ছে গিয়ে ফিতা কৃমি। তার মানে যকৃত কৃমি, ফ্যাসিউলা হ্যাপাটিকা, হ্যাপাটো মানে হচ্ছে যকৃত, আর টাইনিয়া সোলিয়াম মানে হচ্ছে গিয়ে ফিতা কৃমি। এগুলো হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিসের এক্সাম্পল। তো এভাবে খুব শর্টকাটে আমরা প্ল্যাটিহেলমিনথিস মনে রাখি। তারপরে আমরা নেমাটোডাটা দেখবো।